লেটস প্লে পলিটিক্সের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। এই অনুষ্ঠানে থাকছে আমেরিকার রাজনীতির জগৎ আর ফুটবল। From the Voice of America studios in Washington. আমেরিকার মেজর লীগ সকার চ্যাম্পিয়নশিপে কোন দুইটি দল খেলবে তা এখন আমরা জানি, লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি এবং হিউস্টন ডাইনামো। এর আগের খেলায় গ্যালাক্সি হারিয়েছে সিয়াটল সাউন্ডার্সকে, আর হিউস্টন পরাজিত করেছে ডিসি ইউনাইটেডকে। এদিকে হোয়াইট হাউসে আগামী চার বছর কে থাকছেন সেই প্রশ্নের উত্তর এখন আমরা জেনে ফেলেছি, কিন্তু এর খরচ এখনও সম্পূর্ণ মেটানো হয়নি। এবিসি নিউজ বলছে, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে যে বিপুল সংখ্যক মানুষ কাজ করেছেন তাদের পাওনা লক্ষ লক্ষ ডলার এখনও পরিশোধ করা হয়নি। ওবামা এবং রমনির প্রচার অভিযানে প্রায় $85 লক্ষ খরচ হয়েছে। দুই পক্ষের কাছে এই খরচ মেটানোর মতো অর্থ রয়েছে, সুতরাং তারা এই পাওনা অর্থ মিটিয়ে দেবার সামর্থ্য রাখে। ওদিকে মেজর লীগ সকার চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 1 ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে, সিটি অব এঞ্জেলসে খেলা হবে। গত ফুটবল মৌসুমে গ্যালাক্সির রেকর্ড ডাইনামোর চাইতে ভালো ছিল, কারণ গত বছর ফাইনালেও এই দুইটি দলই খেলেছিল এবং গ্যালাক্সি 1-0 জয়ী হয়েছিল। এদিকে আমেরিকার রাজনীতির জগতে নির্বাচন শেষ হয়ে যাবার পর সবচেয়ে বড় ইস্যু হল ফিসকাল ক্লিফ। এই ফিসকাল ক্লিফ মানে কি? ওবামা প্রশাসন এবং রিপাবলিকানরা যদি বাজেট ঘাটতি কমাতে না পারে, তাহলে আসছে 1 জানুয়ারির পর $500 বিলিয়ন বেশি পরিমাণ কর বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যয় হ্রাস করা হবে। কিন্তু দুই পক্ষের মধ্যে খুব শিগগিরই সমঝোতা হবে বলে মনে হচ্ছে না। থ্যাঙ্কস গিভিংয়ের ছুটি উপলক্ষে 26 নভেম্বর পর্যন্ত কংগ্রেসের অধিবেশন মুলতবি থাকছে। এছাড়া প্রেসিডেন্ট ওবামা বর্মায় এক ঐতিহাসিক সফর সহ এশিয়ার 3টি দেশ পরিদর্শন করছেন। অবশ্য এই সফরকালেও তিনি ফিসকাল ক্লিফের কথাই ভাবছেন। ব্যাংককে একটি বৌদ্ধ মন্দিরে তাকে বলতে শোনা গেছে যে তিনি আমেরিকার বাজেটের উপর কাজ করছেন, সেজন্যে তার প্রয়োজন প্রার্থনার। আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী সপ্তাহে একই দিন একই সময়ে লেটস প্লে পলিটিক্স দেখার আমন্ত্রণ রইল।